আমি চলে আসছি টক বাজার ব্রিজে। এখন আমি মূলত আসছি এখানে চা খাওয়ার জন্য। টুকের চা নাকি অনেক স্পেশাল চা। কিছুটা সময় ব্রিজে কাটাবো, তারপর চা খাওয়ার জন্য যাব। ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকেন। টক বাজার ব্রিজ এটা খুবই সুন্দর, এবং কারণ হলো এখানের যে পরিবেশটা, নদীর দুই সাইডটা অনেক চমৎকার, তো সেই জন্য ব্রিজের সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে। তাছাড়া ব্রিজটা অনেক সুন্দরভাবে করা হয়েছে। সত্যি কথা বলতে রাত্রেবেলা বা সন্ধ্যার পরে ব্রিজের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়। সাঁতার পারো তোমরা? ছোটো ছোটো বাচ্চারা নদীতে সাঁতার কাটছে। আমার কাছে মনে হয় এরা সাঁতার পারে, তা নাহলে তো এত সাহস হইতো না নামার জন্য। নদীতে সাঁতার কাটছে, আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন চা খেতে যাবো, চলুন চা খেয়ে আসি। টুকের চা। আমি এখন আছি টক বাজারে, চলে আসছি চা স্টলের কাছাকাছি চলে আসছি। এই প্রায় চলে আসছি, আমরা এখন চা স্টলে চলে আসছি। চা স্টলে ঢুকবো। আমি এখন 11 সিন্ধু শাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার পার্শ্ববর্তী গ্রাম, এটা ভৌগোলিক অবস্থানের কারণে তিন জেলার মোহনা, আর চায়ের জন্য বৃহত্তর আমি মনে করি 8-10টা ডিস্ট্রিক্টের মধ্যে এটা অন্যতম। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আইসা এখানে গরুর দুধের চা খায়। প্রতিদিন অন্তত 50 মণ চা বিক্রি হয়, দুধের, গরুর দুধের অরিজিনাল চা। মিষ্টি, মলা এগুলির জন্য বিখ্যাত। প্রতিদিন 4 থেকে 5 লক্ষ টাকা চা বিক্রি হয়ে নেয়, এটুকু আমি বলতে পারি আর কি। চারজনে আসছে এখানে মূলত। আমার বাসা হচ্ছে বরবি, যত আমাদের এলাকার মানুষ। জি, আমি শিক্ষকতা করি গার্লস স্কুলে, সাবেক গার্লস স্কুল, এটা বরমি ইউনিয়ন হাই স্কুল বর্তমান নাম। আমার একজন লোক আছে এখানে, যাই হোক আমরা একজন শিক্ষক মানুষ, কথা বললে মজা পাইলাম। ভাই আপনার নাম জানো কি? আমার নাম নুরুজ্জামান। মোহাম্মদ নুরুজ্জামান। আপনার চা কিন্তু আমি আগেও খাইছি, আজকে আবার আসছি। আপনি আনুমানিক দৈনিক কত কাপ চা বিক্রি করেন? কত কাপ বিক্রি করি তা বলতে পারি, কিন্তু 17-18 হাজার টাকা। কয় মণ দুধ লাগে? 60-70 কেজি লিটার আছে, লিটার নেই, তার মানে প্রায় 2 মণের কাছাকাছি দুধ লাগে প্রত্যেকদিন এরকম। প্রতিদিন আর সপ্তাহে কোন দিন বেশি চা বিক্রি হয়? মানে শুক্রবারে চাপ বেশি থাকে, আর নাহলে কন্টিনিউ এক সময়। এই আপনার এখানে এরকম কোনো স্পেশাল লোক আসছে চা খাওয়ার জন্য? মানে শামীম ওসমান আসছে নারায়ণগঞ্জ, শামীম ওসমান, তারপর আপনার অনেক লোকজন আসে, এমপি মন্ত্রীরা আসে, রাষ্ট্রপতি ছেলে আসছে, ছেলে আসছে এখানে চা খাইতে, উনিও তো এমপি। আচ্ছা, চা কি এখন খাওয়া যাবে? হ্যাঁ, দেন আমাদেরকে দুইটা। আপনাদের মালাই চার জন্য বিখ্যাত। মুক্তি মৌলানা আব্দুর রহিম দেবন, এদিকে আসেন, টিভিতে দেখা যায় আমরা। নুরুজ্জামান হুমায়ুন আসো, অসুবিধা নাই। একটা সৃজনশীল মানুষ, তাকে এই আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার যে টিএসডি সংগঠনটা একটু হাইলাইট করতে পারে। জি জি, অবশ্যই। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করে আসছি, সেই সাথে ধর্মীয় কিছু কার্যক্রম। মিনিমাম 10 মণ দুধ বিক্রি হয় ডেইলি। আমি ম্যাথের টিচার। আপনার নামটা যেন কি বলছিলেন? আমার নাম নুরুজ্জামান, আমরা দুই ভাই দোকানদারি করি। মানে বড় ভাইয়ের নাম মফিজ, আমার নাম নুরুজ্জামান। ও আচ্ছা, তো মফিজ ভাইয়ের নামই বলে দিই। আচ্ছা বলে সবার নাম ওই মফিজের স্টল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।